গাইস, যেমনটা আমি তোমাদের কালকের ভিডিওতেই বলেছিলাম, আজকে আমাদের গেমে ঠিক এই টাইপের তোমরা একটা রিং ইভেন্ট দেখতে পারবে, যেখানে তিনটে রেয়ার বান্ডিল তোমরা রিটার্ন দেখতে পারবে। আরও একটা বান্ডিল রয়েছে, বাট এটা অতটাও ভাই রেয়ার না, আর এটা বাংলাদেশ সার্ভারেও দেওয়া হয়েছে। মানে এখন বাংলাদেশ সার্ভারেও হোলি ইভেন্টটা প্রথমে চলবে, তারপরে রামাদান ইভেন্টটা দুটো সার্ভারই আসবে। আর রামাদান ইভেন্ট আমাদের গেমে স্টার্ট হবে 18 তারিখ থেকে, ঠিক আছে? মানে এই মাসের যে 18 তারিখ আছে না, তো 18 তারিখ থেকে বাংলাদেশ সার্ভারেও রামাদান ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে, আর ইন্ডিয়ান সার্ভারেও তোমরা স্টার্ট হওয়া দেখতে পারবে। আর এখানে ভাই ডায়মন্ড খরচ তো আমাদের করতেই হবে, দেখতে পাচ্ছ আমার কাছে 2200 মতো ডায়মন্ড পড়ে রয়েছে, 2250 মতো। তো দেখা যাক এই ডায়মন্ডের মধ্যে আমরা এখান থেকে যে কোনো একটা বান্ডিল বের করতে পারি কি না। আর এখানে লেখা রয়েছে গ্যারেন্টেড গ্র্যান্ড প্রাইস 250টা স্পিন। ভাই 250টা স্পিন তোমরা যদি এখানে 200 ডায়মন্ড করে করতে যাও না, তাহলে কমসে কম তোমাদের 25টা স্পিন করতে হবে, 24টা স্পিন করতে হবে, তাহলে তোমাদের ডায়মন্ড খরচ হবে প্রায় 4800 মতো ডায়মন্ড খরচ হবে ভাই 250টা স্পিন করতে। তো দেখা যাক এখান থেকে আমরা একটা বান্ডিল বের করতে পারি কি না। তার আগে জাস্ট আমরা একটু ট্রিক ব্রিক ইউজ করে নেবো, ট্রিক বলতে জাস্ট কিছুই না ভাই, এখান থেকে অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি, আর ক্লিয়ার ক্যাচেট আছে ভাই, ওসব ঠিক আছে, ওসব পরে করব। বাকি এখানে আমরা ফার্স্ট স্পিন করবো 20 ডায়মন্ডের, দেখা যাক এই 20 ডায়মন্ড আমাদের কিছু দেয় কি না। ভাই আমি জানি এখানে তোমাদের প্রচুর ডায়মন্ড খরচ হবে, সেই জন্য আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম আগে তোমরা স্পিন করা দেখবে, মানে স্পিন করা ভিডিওটা দেখবে, দেখবে তোমরা কত ডায়মন্ড খরচ হচ্ছে, তারপরে তোমরা গিয়ে স্পিন করতে যাবে। কারণ আছোলা বাস ভাই আমাকেই নিতে দাও। বাকি দেখতে পারছো 200 ডায়মন্ডের আমি স্পিন করেছি, আর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ভাই এখানে প্রত্যেকটা একটা করে টোকেন বেশি দেবে, যেমনটা দেখতে পারছো একটা টোকেন, দুটো টোকেন, মানে দুটো একটা তিনটে, এই টোকেনগুলো তোমাদের বেশি দেবে। আর এখানে তোমরা যদি এক্সচেঞ্জও করতে যাও না, এখানে তোমাদের অনেক বেশি এক্সচেঞ্জের রেট রয়েছে, যেমনটা দেখতে পারছো 300 টোকেন লাগবে ভাই এই বান্ডিলটা এক্সচেঞ্জ করতে। ভাই এটা ঠিক না, এখানে যদি 150টা স্পিনে বা 200টা স্পিনেও যদি এখান থেকে বেরোতো না, বা তাহলে হয়তো ভালো হতো, তাহলে হয়তো কম ডায়মন্ডে তোমরা বের করতে পারতে। তো চলো, আবারও 200 ডায়মন্ডের স্পিন আমি করে দিয়েছি, আর আমি ডাইরেক্টলি ভয়েস ওভার করছি, তার জন্য হয়তো ভাই মাইকে একটু প্রবলেম হতে পারে, যদি প্রবলেম হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তোমরা জাস্ট ভিডিওটা দেখো যে কত কী ডায়মন্ড খরচ হচ্ছে, যেমনটা দেখতে পারছো ভাই 2-2 করে ভাই কত টোকেন দিয়েছে দেখো, একটা একটা করে। তো চলো এবারে আমরা যেটা করবো, একটুখানি আমরা ট্রিক ইউজ করবো, সেটা হচ্ছে ক্লিয়ার ক্যাচে। ভাই ট্রিক ব্রিক কিছুই না, জাস্ট এখানে ক্লিয়ার ক্যাচে আমি 3 বার করলাম, রিপোর্ট দিলাম, বাকি আবার লাক রয়্যালে চলো। লাক রয়্যালে যাওয়ার পর গোল্ড রয়্যালে যাবো এবার, তো গোল্ড রয়্যালে যাওয়ার পর এখানে জাস্ট 10টা স্পিন করে দেবো অ্যান্ড স্কিপ করে দেবো, তো হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে এখানে স্পিন, দেখা যাক এবারে আমাদের কিছু দেয় কি না। তো চলো আবার আমরা করে দিয়েছি 200 ডায়মন্ডের স্পিন, ভাই 1600 ডায়মন্ড অলরেডি হয়ে গেছে। ও ভাই সাহেব দেখতে পাচ্ছো ট্রিক ইউজ করার পর একটা টোকনে পড়েনি ভাই, এখনও একটা টোকেনে পড়েনি, এই পড়ে গেছে বলতে না বলতেই। বাকি এখানে মোটামুটি টোকেন তো দিচ্ছে, কিন্তু অনেকগুলো টোকেন এক্সচেঞ্জ আমাদের এখান থেকে নিতে হবে, আর এখানে তোমরা ইউনিভার্সাল টোকেন দেখতে পারছো না, কারণ এখানে ইউনিভার্সাল টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যাবে না। এখানে এটা কি স্পেশাল টোকেন দিয়েছে কি সুইট টোকেন, তো এই টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে। চলো একবার 20 ডায়মন্ডের স্পিন করে দেখা যাক। আমি তা আবার বলছি তোমাদের, আমি ডাইরেক্টলি ভয়েস ওভার করছি, যার জন্য ভাই ভয়েসে তোমরা আজকের মানে ভিডিওটাকেই তোমরা অ্যাডজাস্ট করে নাও, জাস্ট স্পিন করার জন্যই ভিডিওটা করা, দেখানোর জন্য যে কত কী ডায়মন্ড তোমাদের এখানে খরচ হচ্ছে। বাকি ভাই এখানে স্পিন করার আমার কোনো ইচ্ছা নেই, কেননা ভাই এখানে এত মানে ডায়মন্ড কাটবে না, তোমরা ভাবতেও পারবে না। তোমরা হয়তো ভাবছো যে এখানে ভাই 2-3 হাজার ডায়মন্ডের মধ্যে বেরিয়ে যাবে, বাট তোমরা দেখতে থাকো আমি তো 2000 ডায়মন্ড নিয়ে বসেছি, মানে 2200 মতো ডায়মন্ড নিয়ে আমি এখানে স্পিন করতে লেগেছি। তো দেখা যাক এখানে আমার কত ডায়মন্ড খরচ হয়। দেখতে পাচ্ছ টোকেন তো আমাকে ভালোই দিচ্ছে ভাই, অন্যদের মতে ভাই টোকেন তো আমার মোটামুটি দিচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে 2200 ডায়মন্ডের মধ্যে আমি স্ট্রিট থাক বান্ডিলটা এক্সচেঞ্জ করতে পারবো। আমার কাছে টোকেন হয়েছে 92টা, আর এখানে ডায়মন্ড দেখো 1200, ভাই এখন 100টা টোকেন কমপ্লিট হয়নি। তো চলো আবারও করবো হচ্ছে আমরা 200 ডায়মন্ডের স্পিন, দেখা যাক এই 200 ডায়মন্ডের। ভাই এখানে যে 100টা টোকেন আছে না, এটাও যদি আমাদের দিয়ে দেয় তাহলে অনেক ভালো হয়, তাহলে কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো, কিন্তু 100টা টোকেনে পড়বে না ভাই। চলো স্কিপ করে দিই, অ্যানিমেশন দেখতে আর ভাই ভালো লাগছে না। বাকি এক্সচেঞ্জে দেখতে পারছো আর কী কী রয়েছে, নেম চেঞ্জ কার্ড রয়েছে, তোমরা যারা নেম চেঞ্জ কার্ডের জন্য ওয়েট করছিলে না, এখানে দেখতে পারছো 40টা টোকেনের নেম চেঞ্জ কার্ড রয়েছে, তোমরা এখান থেকে নিতে পারো। বাকি চলো আবার 20 ডায়মন্ডের একটা স্পিন করা যাক, আর 5টা মতো স্পিন করতে পারবো যদি 200 ডায়মন্ড করে আমি স্পিন করি, আমি একটা করে স্পিন করছি। তো আবার একবার আমরা ট্রিকটা ইউজ করবো, কারণ ট্রিক ইউজ করে মোটামুটি ভালো টোকেন আমরা পেয়েছিলাম। তো ক্লিয়ার ক্যাচে আমরা এখান থেকে করলাম সেন্ড, রিপোর্ট করলাম, অ্যান্ড ক্যারেক্টারটা যেটা রয়েছে সেটাকে আমি ফিমেল ক্যারেক্টার নিয়ে নেবো, ফিমেল বলতে অ্যাডামের যে গার্লফ্রেন্ড তো সেটাকে আমরা নিয়ে নেবো। বাকি তোমরা যদি এখানে স্পিন করে থাকো, তোমাদের কত কী ডায়মন্ড খরচ হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে, আর এখানে তোমরা যদি স্পিন করতে চাও
कम से कम तुम्हारा दुई थेके सरी आढ़ाई थेके 3,000 मतो डायमंड नहीं तुम्हारा एखाने बसबे कारण तभी तुम्हारा एखाने 300 डायमंडेर काछाकाछी जेते पारबे तारपर तुम्हारा एखान थेके स्ट्रेट थाक बंडलटा एक्सचेंज करते पारबे आर 250 स्पिन करते गेले तोमादेर कत डायमंड खरच करते हबे सेटा आमी तोमादेर प्रथमेई बोलेछि प्राय तोमादेर 4,500 থেকে 5,000 मतो डायमंड खरच करते हबे तारपरेई तोमरा 250 आर कि टोकेन इये करते पारबे माने स्पिन कमप्लीट करते पारबे। तो चलो एखाने दुटो दुटो आबार एकटा आबार तीनटे आबार एकटा भाई एइभाबे टोकेन दिले भाबते पारछो कत टोकेन माने कत टोकेनेर दरकार पड़बे 125টা টোকেন হয়েছে সরি 145টা টোকেন হয়েছে আমার কাছে। তো চলো আবার করব হচ্ছে আমরা 20 ডায়মন্ডের স্পিন দেখা যাক ভাই দিয়ে দে একটা বান্ডিল বান্ডিল তো দেবে না বাট টোকেনই ভালো দে ভাই আমি জানি স্ট্রিট থাক বান্ডিলটা আমি নিতে পারবো কারণ স্ট্রিট থাক বান্ডিলটা আমার অনেকটা ফেভারিট ঠিক আছে। আর এখানে যে বান্ডিলগুলো রয়েছে তার মধ্যে আমার তিনটে বান্ডিলই ফেভারিট এটা হচ্ছে ব্রেক ডান্সার বান্ডিল বলছে স্কেটার বাই বান্ডিল এটাও আমার ফেভারিট বাকি আর একটা যে বান্ডিলটা আমার ফেভারিট মানে অতটাও না সেটা অলরেডি ওন্ড আছে বাতাও। তো চলো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি টোকেন তো দিচ্ছে ভাই কিন্তু সবার লাগাবার সেম টু সেম হয় না বাকি তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন টোকেন পেয়েছো ভাই আমি তো একবারও 10টা টোকেন এখান থেকে পেলাম না বাকি দেখতে পাচ্ছ তিনটে তিনটে করে টোকেন দিয়েছে। চলো আবার 20 ডায়মন্ডে স্পিন করা যাক। তো 20 ডায়মন্ডে স্পিনে আর তোমরা অনেকেই বলো যে ভাই স্পিন ভিডিও নিয়ে আসো প্রত্যেকটা ইভেন্টের ভাই এত ডায়মন্ড পাবো কোথায় বা এত এত টাকা পাবো কোথায় যে এত মানে স্পিন করার ভিডিও আনবো বাকি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট মানে তোমরা যেগুলোতে স্পিন করবে অ্যাকচুয়ালি তো সেগুলোই আনার চেষ্টা করি যার জন্য তোমরা জানবে যে কত কী ডায়মন্ড খরচ হচ্ছে তারপরে তোমরা স্পিন করো ঠিক আছে। আমি জানি তোমরা অনেকেই ডায়মন্ড গুছিয়ে রেখেছো এই সব বান্ডিলের জন্য বা রেয়ার কিছু ইভেন্টের জন্য তো তোমরা এখানে স্পিন করতে পারো বাকি আমার এখানে দেখতে পারছো অনেকগুলো টোকেন আমি পেয়েছি বলবো না যে ভাই একদমই টোকেন পাইনি কিন্তু আমি তোমাদের বলে দিই হাজার মানে 1,000 ডায়মন্ডে তোমরা 100টা টোকেন পাবে ঠিক আছে মানে এরকমই এখানে সিস্টেম রয়েছে 1,000 ডায়মন্ড করবে তোমরা 100টা টোকেন পাবে 2,000 ডায়মন্ড স্পিন করলে তোমরা 200টা টোকেন পাবে এইরকমই সিস্টেম থাকে ভাই এই ইভেন্টের ঠিক আছে। তো চলো একটা করে স্পিন করতে পারবো দেখতে পাচ্ছ ডায়মন্ড তোমার শেষ হয়ে গেছে বাকি এখানে আমার টোকেন হয়েছে 197টা চলো আবার 198টা হয়েছে দেখা যাক এবার আমাদের কিছু দেয় কি না স্পিন স্কিপ করে দিই ভাই আর একটা আচ্ছা 200টা টোকেন কমপ্লিট হয়ে গেছে 2,200 ডায়মন্ডে 200টা টোকেন কমপ্লিট হয়েছে ভাই রে ভাই দেখতে পাচ্ছ এখানে আমার টোকেন কমপ্লিট হয়েছে 201টা বাকি এখনও কিন্তু আমি এক্সচেঞ্জ করতে পারবো না এখনও যদি আমার কাছে 1,000 মতো ডায়মন্ড হয় তবেই কিন্তু আমি স্ট্রিট থাক বান্ডিলটা এক্সচেঞ্জ করতে পারবো আর এখানে আমার কাছে 18টা ডায়মন্ড আছে আমি আর কিন্তু এখানে স্পিন করতে পারবো না বাকি তোমাদের দেখিয়ে দিলাম এখানে তোমাদের কত ডায়মন্ড খরচ হবে আর ট্রিক বিগ ভাই এসব কিছু কাজে লাগে না যেমনটা দেখতে পেলে বাকি এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই ইভেন্টের পিছনে তোমরা কত কী ডায়মন্ড খরচ করেছো আর তোমরা কত ডায়মন্ড গুছিয়ে রেখেছিলে একটা ইভেন্টের জন্য আর কত ডায়মন্ড তোমাদের এখানে খরচ হয়ে গেছে। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা করে লাইক করে দাও আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার টাটা বাই বাই গাইস।